সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু, আলু আর 1.5 কাপ ময়দা দিয়ে খুব সহজে বিকেলের নাস্তা, ছোট ছোট আলু রোল। তো এই আলু রোল কিভাবে আমি বানাই সেই রেসিপিটি শেয়ার করব। তো চলুন, আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এখানে আমি ডোটা তৈরি করে নেব। তো ডো তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1.5 কাপের মতন ময়দা নেব। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আমি 1 চামচ কম কালো জিরা দিয়ে দিচ্ছি, 2 চামচ সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, 7 মতন লবণ দিয়ে দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মাখিয়ে নেব। তো দেখুন তেলটা ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। তো দেখুন বুঝবেন কিভাবে এটা তেল ভালোভাবে মিশে গেছে। তো এরকম হলে মনে করবেন আমার এই ডোটা ভালোভাবে হয়ে গেছে, ময়দাটা মিক্স করা ভালোভাবে হয়ে গেছে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, এখানে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা করা হয়ে গেছে, দেখুন একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এখন আমি পরের প্রিপারেশন চলে যাব। তো এখন আমি এখানে 3টে ছোট সাইজের আলু নিয়ে সিদ্ধ করে এখানে ম্যাশ করে নিয়েছি আমি। এখন এর মধ্যে আমি মশলাগুলো মেশাবো। তো আমি এখানে আলু নিয়ে নিয়েছি। তো এখানে আমি কুচি করে 5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি মিহি করে। তো এই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। ঝাল কম খেতে চাইলে আপনারা ঝাল কম দিতে পারেন। তো এখানে মিনি ছোট সাইজের 2টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। তো এখানে আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে 7 মতন সাদা লবণ আর সামান্য একটু বিট লবণ এবং গুঁড়ো মরিচ নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। তো আমি সাদা লবণ আর বিট লবণটা দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য। এখন এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা 1 প্যাকেট। এই মশলাগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমি আলুগুলো ভালোভাবে মাখিয়ে এটা ডো করে নিয়েছি। তো আমি এখান থেকে একটু সামান্য একটু ডো নিয়ে নিচ্ছি। ডোটা নিয়ে একটা লম্বাটে শেপ দিয়ে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন শেপটাকে আমি কিভাবে দিয়ে দিচ্ছি। হয়ে গেল একটা আমাদের শেপ। তো এইভাবে সবগুলো আলু আমি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি ভিতরের আলুগুলো সুন্দরভাবে একটা শেপ দিয়ে নিয়েছি। এখন পরের প্রিপারেশনে চলে যাব। ডোটাকে আমি করে নিয়েছিলাম ময়দা দিয়ে, সেই ডোটাকে আমি 5টি ভাগে ভাগ করে নিয়েছি, লিচি কেটে নিয়েছি। এখন এটাকে দিয়ে এখন একটি ডো নিয়ে এটাকে আমি রুটি বেলে নেব। তো রুটিটা বেলা হয়ে গেছে, এখন আমি বাকি কাজটা করে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা ভিতরের পুরটা নিয়ে নিলাম, এটার মাপ দিয়ে আমি এটাকে কেটে নেব। একটু দাগ দিয়ে নিচ্ছি আগে, তারপর আমি এটাকে কেটে নেব। দেখুন এটাকে আমি 2টা ভাগে ভাগে ভাগ করে নেব। তো দেখুন আমি কেটে নিয়েছি সমানভাবে। তো দেখুন এরকম ভাবে এখন আমি একটা পুট নিয়ে, ভিতরের পুটটা নিয়ে এখন এটাকে একটা গোল শেপ দিয়ে দেব। দেখুন একটা রোল আমার অলরেডি তৈরি করা হয়ে গেছে। বাকিটাও করে নিচ্ছি। দেখুন আরেকটা ভিতরে পুরটা ভিতরে ভরে এখন আমি আবারও এরকম রোলের শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে বাকি সবগুলো আমি করে নিচ্ছি। তো দেখুন আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি, এখন এগুলো ভাজতে চলে যাব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি রোলগুলো তেলের মধ্যে। একটু হার্ড হওয়া আগ পর্যন্ত আমি এটাকে নাড়বো না, একটু হার্ড হয়ে আসলে আমি উল্টিয়ে দেব। আমি অল্প অল্প করে এইভাবে ভেজে নিচ্ছি। যখন একটু শক্ত হয়ে আসবে একপাশ, তখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি, কারণ হার্ড হওয়ার আগেই যদি উল্টাই তাহলে একটু ছুটে দিতে পারে জোড়াটা।
গেছে, এখন আমি এই পর্যায়ে এগুলো উঠিয়ে নেব। তো দেখুন একইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি, তারপর পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা হয়ে গেল আজকে আমাদের খুব সহজে বিকেলের নাস্তা, আলু রোল। তো এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেওয়া এক পর্যন্ত আল্লাহ হাফেজ।